আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আগামীকাল কোম্পানীগঞ্জে আধা বেলা হরতালে ডাক দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। সকালে কোম্পানীগঞ্জের বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে সেতুমন্ত্রীর ছোট ভাই ও বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা এই কর্মসূচি ঘোষণা করেন। একই সময়ে তিনি হরতালের পূর্ব প্রস্তুতি হিসেবে লাগাতার কর্মসূচির অবস্থান কর্মসূচি আজকের জন্য স্থগিত ঘোষণা করেন। সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কার, জেলা আওয়ামী লীগের কমিটি বাতিল ও অপরাজনীতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান আব্দুল কাদের মির্জা। এটা বন্ধ হবে,